হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো তা হচ্ছে কত দ্রুত মাইক্রোওয়েভ রাউটার আপনি কনফিগার করতে পারেন। আপনি যখন একটা মাইক্রোওয়েভ রাউটার পারচেস করে নিয়ে আসবেন, তখন এই মাইক্রোটিক রাউটারের ডিফল্ট কনফিগারেশন করা থাকে, সেটা হচ্ছে 192.168.1.88.1, এটা হচ্ছে ডিফল্ট আইপি এবং ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে না। তো আর মাইক্রোটিক লগ ইন করার জন্য আমরা উইনবক্স সফটওয়্যার ইউজ করি এবং মাইক্রোটিক রাউটার আমরা কেবল প্লাগ ইন করি। তো আমি যদি উইনবক্স ওপেন করি, এখানে তখন দেখাবে যে মাইক্রোটিকের যে আইপিটা যেটা বলছিলাম 192.168.88.1, এটা তো থাকবে এবং ইউজার নেম অ্যাডমিন এবং কোনো পাসওয়ার্ড থাকে না। তো আমি কানেক্টে ক্লিক করি, দেন আপনি যেটা করবেন, যদি আমরা যেহেতু বলছি যে কুইক ক্লেম করতে চাচ্ছি কাজটা, সেক্ষেত্রে আপনি যে কুইক সেটে ক্লিক করবেন, কুইক সেটে ক্লিক করে আপনি তো একটা আইএসপি থেকে একটা কানেক্টিভিটি নিয়েছেন, রাইট? সো তারা আপনাকে হয়তো আইপি দিয়েছে, হয়তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে, আমাকে আমার আইএসপি আইপি দিয়েছে। সো আমি স্ট্যাটিকে ক্লিক করছি, স্ট্যাটিকে ক্লিক করে আমাকে যে আইপিটা দেওয়া হয়েছে আমি সেটা দিচ্ছি 192.168.1.341 এবং নেট মাস্ক /24। সো আমি /24 দিয়ে দিলাম এবং গেটওয়ে দেওয়া হয়েছে 192.168.1.1 এবং DNS বলা হয়েছে 8.8.8.8। দেন জাস্ট এই এতটুকু ইনফরমেশান দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করে ওকে করেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনি ইন্টারনেট পেয়ে গিয়েছেন। সো আমি জাস্ট অ্যাপ্লাই করে ওকে করছি এবং ISP কেবলটা প্লাগ ইন করছি। দেখেন আমাকে কিন্তু ইন্টারনেট অলরেডি পেয়ে গিয়েছে। আমি গুগল বা একটা যে কোনো সাইট যাই, ব্রাউজার করতে পারছি। সো একটা কথা বলে রাখি, এখানে যেটা আপনি করবেন, যেটা মাঝে ইন্টারনেট লেখা, সেখানে হচ্ছে আপনি ISP কেবলটা প্লাগ ইন করবেন আর রেস্ট অফ দ্য যে ল্যান্ড পোর্টগুলো রয়েছে সে পোর্টগুলো আপনি আপনার লোকাল ল্যানের যে একটা কেবল, মানে আমি যে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করেছি যে কেবলটা, সেটা আমি প্লাগ ইন করেছি। সো লোকাল ল্যানের জন্য আপনি রেস্ট অফ দ্য পোর্টগুলো ইউজ করবেন। So thank you for watching. Take care. Bye-bye.